প্রতিনিধি আর এই যে আর্জি ঘটনা সেই ঘটনাতে কোন ব্যক্তি কোন বিষয়ে সত্যি না মিথ্যে কথা বলছেন তা জানতেই যে বিশেষ পরীক্ষা করা হয় তাই হলো এই পলিগ্রাফ টেস্ট যা গতকাল সন্দীপ ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম করা হচ্ছে আজ সঞ্জয় রায় করা হচ্ছে বাকি চারজনেরও করা হবে আর সাধারণত দোষীকে ধরতে এই বিশেষ পরীক্ষার সাহায্য নেন তদন্তকারী অফিসাররা কলকাতা টিভিকে এমনই জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত পলিগ্রাফ মানে হচ্ছে আমরা যেমন গ্রাফ পেপারেতে যেমন স্কুলেতে পড়ার সময় গ্রাফের মধ্যে ওই ভূগোলের বা বিজ্ঞানের কোনো অংশ আমরা গ্রাফেতে পয়েন্ট করে করে একটা গ্রাফের তৈরি করতাম এখানেও সেই রকম যে ট্রেসিংটা হচ্ছে একটা যন্ত্রের মাধ্যমে সেইটা যেমন হার্টের যে পিকি বোঝা যাচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে একটা আছে সেটাকে অনেকে ইলেকট্রোকার্ডিওগ্রাফও বলে সেটা একটা গ্রাফ মানে একজন লোকের হাট দ্রুত চলছে না হার্ট আস্তে আস্তে চলছে বা কোনো কথ কোনো একটা তাকে মনে কোনো মানসিক রিয়াকশান হলে পরে তার সঙ্গে সঙ্গে হাটে দেখা গেছে অনেক সময় দ্রুত চলে অন্য আস্তে আস্তে চলে কখনো বা থমকে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তারপর আবার চলছে এরকম হয় তা সেই যে জিনিসগুলো দেখা যায় সেইটা দেখা যায় হচ্ছে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় প্রশ্ন করার মাধ্যমে সে বুঝতে পারে না যে কোন দিক দিয়ে প্রশ্নটা হচ্ছে সে হয়তো একটা উত্তর দেওয়ার চেষ্টা করছে কোনো জমায় চেপে যাওয়ার চেষ্টা করছে হয়তো বলছে আমি জানি না কিন্তু আসলে সে জানে উত্তরটা কিন্তু তার সেই হাটের সেই সময় যে ট্রেসিংটা হচ্ছে সেইটা দেখে বুঝতে পারা যায় যে সে একটা কিন্তু গোলমাল করছে অর্থাৎ হয় সত্য সত্যিটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে নয়তো বা মিথ্যা বলে সেটাকে ঢাকবার চেষ্টা করছে এই যে জিনিসগুলো হয় সেটা এই যেমন হাটের একটা কথা বললাম তার ফুসফুসের যে লাংসের এই যে শ্বাস নিচ্ছি আমরা শ্বাস হচ্ছে অনেক সময় টেস্টের সময় তার শ্বাস নেওয়ার ভলিউমটা মানে খুব জোরে হয়তো শ্বাস নিচ্ছে শ্বাস ছাড়ছে একবার শ্বাস নিচ্ছে ছাড়ছে অনেক সময় আবার খুব আস্তে আস্তে ঘটছে তো অনেক সময় ব্রেনেতে যে আমাদের চিন্তাধারাগুলো থাকে সেইগুলো বলবার সময় চিন্তা করে আমরা চেষ্টা করি যে কি বলবো তাহলে এটা বললে আমার সুবিধা হবে না কী হবে সে হয়তো সত্যি সত্যিই কোনো অপরাধ করেছে কিন্তু এখন চাইছে যে এই টেস্টের মাধ্যমে যদি ছাড়া পাওয়া যায় তাহলে চেষ্টা করব। সেই জন্যে সেটারও একটা ওই রকমই গ্রাফ দেখা যায় ব্রেনে ব্রেনেতে যে একটা ওয়েব আসছে সেটারও ট্রেসিং হয় এই যে পলি মানে অনেক এবং গ্রাফ মানে অনেকগুলো গ্রাফ তৈরি করা হয় তার থেকে তারপরেতে পুরোটা জিনিসটাকে আর বিভিন্ন ধরনের বৈ মানে যারা সব যে যারা ডাক্তার তারপরে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ এরা সমস্ত যারা থাকেন বা বা সাইকো অ্যানালিসিস যারা করেন মনের মন মনকে বিচার করেন যে মনের কিভাবে চলছে গতি প্রকৃতি সেইগুলো যে গ্রাফ তৈরি হয় তার থেকে আমরা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন প্রথমে এটা করেছিলেন তাতে তারা বলেছিলেন যে এইটাকে যদি ভালোভাবে করা যায় মানে ঠিক যদিও যদি সত্যি সত্যি খুব ভালো করে যাচাই করে করা যায় তাহলে এই যে মিথ্যে কথা বলছে সেটা স্থির নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাবে তা এই এইটার জন্যে এই জিনিসটা টেস্ট করা হয় কিন্তু এখন একটা আবার নতুন ধরনের মানে কিছু মনোরোগ বিশেষজ্ঞ বলছেন যে না এখানেতে একবারে সঠিকভাবে ধরা সম্ভব নয়